জয়পুরহাটের পাঁচবিপী ও খেতলাল পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এক যুগ পর পাঁচবিপী পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ক্ষেত্রলাল পৌরসভা নির্বাচনের পূর্বেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু সর্দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় সেখানে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তীব্র গরমের মাঝেও লম্বা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে যে যার মতো ভোট দিতে পারছেন ভোটাররা। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ পার্কে নিয়ে আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি স্যাটিসফাইড যে ভোট প্রশাসনিক দিক থেকে ১০০% সুষ্ঠু সুন্দর হচ্ছে। সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে, আশা করি ভোট শেষ পর্যন্ত যদি এই পরিবেশ যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমার বিজয় নিশ্চিত। আমি ভোট দিতে আসছি, এখানে আমি দেখতেছি কোনো সমস্যা হয়নি, কার্ড ভোট ঠিক মতো দিতে পারছে। প্রথম ভোট দিতে আসছি এবং অনেক আনন্দিত এবং ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। নতুন ভোটার আমরা ভোট দিতে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে ভালোভাবে ভোট দিতে পেরেছিলাম আমাদের পছন্দের প্রার্থীকে। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছিল। উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভয়ভীতি প্রলোভন বা কোনো ধরনের কোনো অনিয়মের বাহিরে গিয়ে একদম সুষ্ঠু এবং মডেল নির্বাচন আমরা উপহার দিতে যাচ্ছি। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন ২৪।